মরিবাজারের বিভিন্ন এলাকাতে আমি পর্যবেক্ষণ করেছি, টিম নিয়ে গিয়েছি। সেখানে আমি কিন্তু এডিস মশা পেয়েছি, বিভিন্ন বাসা বাড়িতে এডিস মশার অস্তিত্ব আছে। এই মুহূর্তে হয়তো ডেঙ্গু কম হচ্ছে, যেহেতু ডেঙ্গু রোগী এলাকায় কম, সেই জন্য ডেঙ্গু কম হচ্ছে। কিন্তু ভবিষ্যৎ বছরগুলোতে এখানে ডেঙ্গু হওয়ার ঝুঁকিতে কিন্তু আছে, কারণ এখানে এডিস মশা আছে। সেজন্য আমাদেরকে সকলে মিলে সম্পৃক্ত হয়ে এই এডিস মশা নিধন কার্যক্রমটাকে আরও বেগবান করতে হবে। সেখানে মেয়র মহোদয়ের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করে সকলের সহযোগিতার মাধ্যমে আমাদের মৌলভীবাজারের যে ডেঙ্গু রোগী এখন কম আছে, সেটা আগামী বছরগুলোতেও আমরা যদি কন্টিনিউ রাখতে চাই, তাহলে এডিস মশা নিধন কার্যক্রমটাকে আরও বেগবান করতে হবে। মশা নিয়ন্ত্রণ আসলে ফগিংয়ে তেমন কার্যকরী পদ্ধতি না। ফগিং কার্যকরী হবে যদি সেটা বাসা বাড়ির ভেতরে, পার্কিংয়ের ভেতরে হয়, কিন্তু যেখানে উন্মুক্ত স্থান, উন্মুক্ত স্থানে ফগিং কোনো কার্যকরী পদ্ধতি না মশা নিয়ন্ত্রণে। সেজন্য মশা নিধনে ফগিংকে প্রায়োরিটি না দিয়ে লার্ভিসাইডিং, যেখানে মশার জন্ম হয় সেখানে যদি আমরা লার্ভিসাইড প্রয়োগ করতে পারি, লার্ভা অবস্থায় মশাকে ধ্বংস করাটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, কারণ ওই জায়গাটা থেকে সে উড়ে যেতে পারবে না, সেইখানেই তাকে মেরে দিতে হবে। এবং যেই সব পাত্রগুলো উল্টিয়ে দিলেই হয়ে যাচ্ছে সেগুলোকে উল্টিয়ে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে, স্কুল কলেজগুলোকে সম্পৃক্ত করতে হবে, স্কাউটকে সম্পৃক্ত করতে হবে, সম্পৃক্ত করে এডিস মশা নিধন কার্যক্রমের সামাজিক একটি আন্দোলন যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলেই এডিস মশা নিয়ন্ত্রণ হবে। শুধুমাত্র ফগিং দিয়ে মশা নিয়ন্ত্রণ হবে না। আমাদের পৌরসভায় ফগ মেশিনের মাধ্যমে যে ওষুধটা ছিটানো হয় মশা নিধনের জন্য, তো এটা আমি যেটা দেখছি যে কোনো কোনো সময় মশা থেকে আমরা কিছু মশার কবলে কিছুটা দেখাই পাই, এবং এমনও দেখছি মেয়র মহোদয় আসার পরে যখন মশা ছিটিয়ে মশার ওষুধ ছিটিয়েছে, কোনো সময় আমরা দেখছি যে 3-4 মাস একটা না আমরা মশারই ব্যাপারে কেমন, আবার আমরা এমনও দেখছি যে মশার কামড়ে বাচ্চারা পড়তে বসতে পারে না, পড়া টিকে পড়ছে। আমরা কি শুধু ডেঙ্গুর জন্য এডিস মশার জন্যই কক মেশিনের এই ওষুধটা আমরা চাই না, মশার কামড় থেকে বাচ্চার জন্য, বাচ্চাদেরকে বাঁচানোর জন্য? ভুল ধারণা, ভুল ধারণা হচ্ছে যে ম্যাডামের একটা ধারণা যে ঔষধ দিলেই মশা নিয়ন্ত্রণ হবে, এটা ম্যাডামের দোষ না, এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভিতরে একটা ধারণা আছে যে ঔষধ বা কীটনাশক দিলে মশা নিয়ন্ত্রণ হবে, আদারওয়াইজ হবে না। এখন মশা কম আছে কেন জানেন? যখন হেভি রেইন হয়, অনেক বৃষ্টি হয়, তখন ড্রেন ডোমা নর্দমাগুলো ফ্লাশ আউট হয়ে যায়, পানি চলমান হয়ে যায়, চলমান পানিতে মশা ডিম পারে না। এক নম্বর পয়েন্ট, চলমান পানিতে মশা ডিম পারে না। যখনই আপনার ড্রেনগুলো আটকে যাবে, শীতকালে মশা বেশি হয়, তাই না? অনেক বেড়ে যায়, কারণ কি, শীতকালে বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে ড্রেন ডুবা নর্দমার পানিগুলো নোংরা হয়ে যায়, পানির মধ্যে অর্গানিক ম্যাটারের পরিমাণ বেড়ে যায়, যেখানে কিউরেক্স মশা ডিম পড়ে এবং প্রচুর কিউরেক্স মশা হয়। আপনারা সবার কষ্ট করেছেন, আমরা ওনার কাছ থেকে শুনেছি, আমরা মৌলভীবাজার পৌরসভা, আমরা এই সমস্ত বিষয়গুলোকে ওনার কাছ থেকে আজকে যে পরামর্শ পেয়েছি সেগুলো বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটা টিম করি, সিভিল সার্জন এবং আমি আপনার পৌরসভা এবং সিভিল সার্জন অফিস, আমরা সবসময় মিলিতভাবে কাজ করি। করোনাকালীন সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা মিলিতভাবে কাজ করি। আমাদেরকে শহরের অনেক নাগরিক সহযোগিতা করেন, বিশেষ করে ডক্টর এম এ আহাদ নায়ক ভাই সবসময় আমাদেরকে যুক্তি পরামর্শ দিয়ে সহযোগিতা করে। আমরা সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে যাব, সরকারি কলেজের মালিক সাহেব, দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.news। ভাবনার মুক্ত বাতায়ন ফলো করুন আইনিউজের ফেসবুক পেজ ও টুইটার, জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন আইনিউজ ডট নিউজের ইউটিউব চ্যানেল।